দাদাই আমি কাল রাত্রিবেলা আসতে পারিনি, ফিরতে একটু দেরি হয়ে গেছিল। আমি তো জেগেছিলাম। হ্যাঁ রে, ওদের সঙ্গে তোর কথা হলো জমিটা নিয়ে? হ্যাঁ কথা হয়েছে, ওরা জমির কাগজপত্র দেখেছে, ওদের পছন্দ হয়েছে। হয়েছে, ওরা নেবে। আচ্ছা, কিন্তু ওরা জমিটার জন্য 1.5 কোটি টাকা পর্যন্ত দিতে পারবে। 1.5 কোটি? আমার তো 3 কোটি টাকা দরকার রে সঞ্জু। দাদাই, একটা জিনিস আমি জানতে পেরেছি, তোমার ওই 4 একর জমিটার পেছনে ওদের একটা 100 একর জমি আছে। আচ্ছা। এবং ওরা সেখানে একটা কেমিক্যাল হাব তৈরি করবে ভাবছে, তার জন্য খরচা অ্যারাউন্ড 1000 crores। কিন্তু তোমার এই জমির পোর্শনটা না পেলে ওরা কেমিক্যাল হাব করতে পারবে না, সেটা স্বপ্নেই থেকে যাবে। সুতরাং তোমার জমিটা ওরা নেবেই। বুঝো, স্বপ্ন পূরণ করবি, তোরা কেমিক্যাল হাব করবি, 1000 কোটি টাকা দিয়ে আমাকে ওই টাকা দিবি। দেখো দাদাই, আমি জানি দরকারটা ওদেরই বেশি, কিন্তু দাদাই আমার মনে হয় তুমি যদি একবার ওদের সঙ্গে সামনাসামনি কথা বলো তাহলে সেটা বেটার হয়। আমি বলছি না 1.5 কোটিটা হয়তো 3 কোটি হয়ে যাবে, আমি সেটা বলছি না, কিন্তু কিছুটা তো বাড়বে। তুমি বলো তাহলে, আমি তোমার সুবিধা মতো নেক্সট উইকে একটা ডেট ফাইনাল করি, ফিক্স করি ওদের সঙ্গে, তুমি কথা বলতে পারবে যেদিন, বলো। দাদু ভাই, তোমার জন্য একটা সুখবর আছে। কি রে? ফলতার জমিটা তোমাকে আর বিক্রি করতে হবে না। বিক্রি করতে হবে না কেন? বাবার সাথে আমার কথা হয়ে গেছে, বাবা এ ব্যাপারে তোমার সাথে কথা বলতে আসবে বলেছে। বাহ!